পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুমকলি ফুটিয়া উঠিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। নমস্কার, আমি চিত্রশিল্পী টুসি দাস বলছি। আমি তোমাদেরকে আজ চিত্র বিষয়টা নিয়ে কিছু আলোচনা করব। তো তোমরা দেখো, চিত্র আমাদের জীবনে কতটুকু প্রয়োজন, কীভাবে করতে হয়, সবটাই আমরা এখন দেখে নেব, ঠিক আছে? আমি যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, এতটুকু অল্প সময়ের মধ্যে তোমরা দেখে নাও। আমি ক্লাস সিক্সে চিত্র সম্পর্কে কিছু ধারণা দিয়েছি, তাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি যে আমরা কী কী কারণে করব। তোমরা তো ক্লাস এইটে স্টুডেন্ট, তা তোমাদেরকে আমি চেষ্টা করব কিছু ওই ব্যাপারটা নিয়ে আরেকটু বলার জন্য, না হলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? চিত্র আমরা কেন করব, কারণ চিত্র ছাড়া আমরা জীবনের একটা স্টেপও দিতে পারবো না। সেটা কি তোমরা জানো যে কেন এইরকম, সত্যি কি এরকম, কীভাবে এরকম হয়? হ্যাঁ, এটাই সত্য, আমরা চিত্র ছাড়া জীবনের কোনো কিছুই করতে পারবো না। আমাদের রাত্রিবেলা ঘুম থেকে শুরু করে সকালবেলার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমাদের সেই রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত আমরা একটা চিত্রের কল্পনা করেই যাই, ঠিক আছে? সেটা কিভাবে, সেটা তোমরা হয়তো ভাবছো যে এটা আবার কি করে হয়। হ্যাঁ, এটাই সত্যি যে আমরা চিত্র ছাড়া কোনো কিছুই করতে পারি না, কারণ মা আমাদেরকে ডাক দিয়ে তোলেন ঘুম থেকে সকালবেলা, ঠিক আছে? প্রত্যেকের বাড়িতেই মা বাবা ওরা আমাদেরকে সকালবেলা ঘুম থেকে ডাক দিয়ে তোলেন, ঠিক আছে? উঠে যাও, পড়তে বসো, উঠে যাও, ব্রাশ করো, উঠে যাও, জল খাও, ঠিক আছে? এইরকম আমরা বলতে আমরা সব কিছু ওরা কিন্তু শিখে যাই, এবং সেগুলি করতে করতে কিন্তু আমরা কি মনে একটা কল্পনা তৈরি করি, মা কি বলল, হ্যাঁ ব্রাশ করো, জল খাও, ঠিক আছে? ওইগুলো যতবার মা বলছে ততবার কিন্তু আমরা মনে মনে ওইটার একটা বাস্তব কল্পনা করে নিচ্ছি, কারণ একটা কল্পনা ছাড়া আমরা কিছুতেই এগোতে পারি না, ঠিক আছে? এই কল্পনাটাকে যখন আমরা কোনো কাগজে, কোনো বোর্ডে বা কোনো গুহাচিত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে যখন আমরা লিপিবদ্ধ করি, একটা দাগ পর্যন্ত দেই, একটা লাইন পর্যন্ত দেই, সেটা থেকেই একটা ছবির সৃষ্টি, একটা চিত্রের সৃষ্টি, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছ তো? এবার দেখো আমি কেন এরকম বললাম, আমি তোমাদেরকে একটু বোর্ডে করে দেখাচ্ছি, ঠিক আছে? একটু দেখে নাও, আমাদের যা কিছু সৃষ্টি সব কিছুই কিন্তু একটা বিন্দু থেকে শুরু, ঠিক আছে? আমি একটা স্পট দিয়ে রেখেছিলাম আগে, কিন্তু আমি তোমাদেরকে আবার এটা করে দেখাচ্ছি, ওকে? দেখে নাও, এই দেখো আমি একটা বিন্দু দিলাম হোয়াইট বোর্ডের মধ্যে, আমি একটা কালো স্পট দিলাম ছোট্ট, কিন্তু তোমরা কিন্তু এটা দেখতে পাচ্ছ কালে কালে, বা তুমি এটাকে যত বড় করতে পারবে তুমি করতে থাকো। এই দেখো কি হয়ে যাচ্ছে, এই দেখো কি কমে কমে কি হয়ে যাচ্ছে, এটা ক্রমে ক্রমে এটা বড় হয়ে যাচ্ছে, এই বিন্দুটা একটা বড় আকৃতি ধারণ করেছে, ঠিক আছে? এবার দেখো তোমরা যে এই বিন্দু থেকে কি কি হয়, এই বিন্দুটা থেকেই আমি এখানে একটা বিন্দু অঙ্কন করলাম, এই বিন্দুটাকে আমি এবার
এইভাবে বড় করলাম। কি হয়ে যাচ্ছে এটা? একটা একটা লাইন লাইন হয়ে যাচ্ছে, ঠিক তো? এবার এই লাইন বিন্দুটা থেকে আমি একটা অন্য কিছু দিলাম, এই লাইনটা কি হয়ে গেল? এটা একটা স্ল্যান্টিং লাইন অথবা বাঁকা লাইন বলতে পারো। এই লাইনটার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি দেখলে, একটা বক্র লাইন, ঠিক আছে? দেখলে তো জীবনের যা কিছু আছে আমাদের সব কিছুই এই বিন্দু আর লাইন দিয়ে তৈরি। হ্যাঁ, ওইটার মধ্যেই আমাদের সব কিছুই সীমাবদ্ধ আছে, এটা ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না। যা কিছুর সৃষ্টি হয়েছে সব কিছুই কিন্তু এই একটা বিন্দুতে গিয়ে ঠেসেছে, ঠিক আছে? ওইখান থেকে দেখো, আমি এই বিন্দু থেকে কি হয়ে গেল দেখাচ্ছি, একটা ছোট একটা সার্কেল দেখালাম, ঠিক আছে? এই বিন্দু থেকে আমি একটা সার্কেল করে দেখালাম, ঠিক আছে? এবার এই বিন্দু থেকেই দেখো কি হয়ে গেল, রেখা আঁকলাম, রেখাটা থেকে একটা হাফ সার্কেল করলাম, ঠিক আছে? এইভাবে তুমি প্রত্যেকটা জিনিসের আকৃতি এইভাবে একটা বিন্দু বা লাইন দিয়েই তুমি দেখতে পাবে, ঠিক আছে? আমি যা যা বলছি তোমরা বাড়িতে একটা খাতা বা কলম নিয়ে তোমরা করে দেখো, দেখবে আমার কথাগুলো কতটুকু সত্য, তোমরা নিজে নিজেই করতে গেলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এবার ধরো আমি একটা পাখি আঁকবো, এই বিন্দু, ঠিক আছে? দেখো আমি এখানটায় করছি, এই ধরো একটা বিন্দু দিলাম, আমি একটা পাখি আঁকবো, এই যে এই বিন্দু থেকে কিন্তু একটা হাফ সার্কেলের মতো দিলাম আমি, ঠিক আছে? এখান থেকে আমি এইভাবে আরেকটা হাফ সার্কেলের মতো করে এটা পাতার মতো হয়ে গেছে, দেখো ফিল হচ্ছে? দেখো এই দেখো আরেকটা ছোট্ট সার্কেল দিলাম, হ্যাঁ? এবার এটার মধ্যে কি দিলাম, ভি আকৃতির ঠোঁট, ঠিক আছে? এই দেখো এইরকম করে আরও কিছু লাইন, আঁকা বাঁকা লাইন দিলাম, হয়ে গেল তার কি লেজ, ঠিক আছে? এইবার দেখো এখানে ইউ শেপ দিয়ে তার পায়ের আকৃতিটা দেওয়ার চেষ্টা করছি, ওকে? সবে বুঝতে পারছো তো? দেখো এবার দেখো সবাই করো, ছোট্ট সোনা বন্ধুরা, আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টসরা, তোমরা সবাই এটা দেখে নাও। বান্দে ত্রিপুরা চ্যানেল এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে যে আমাদের ত্রিপুরার বা এর বাইরেও কেউ এই এডুকেশনাল চ্যানেলটার মাধ্যমে অনেক কিছু ভালো শিক্ষা গ্রহণ করতে পারবে, ঠিক আছে? এটার জন্য বান্দে ত্রিপুরা চ্যানেলকে, এডুকেশনাল চ্যানেলকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে? এবার দেখে নাও এই বিন্দু থেকে আমি আর কি কি করতে পারি। এই বিন্দু থেকে আমি এখানে আরেকটা লাইন দিলাম, এইভাবে একটা দিলাম ভি শেপের মতো। সবাই সবাই পড়ার মধ্যে কিন্তু এই শেপগুলি আছে, তার মানে বুঝতে পারছো যে একটা পড়া চিত্র ছাড়া সম্ভব না, একটা পড়া একমাত্র পরিপূর্ণতা লাভ করবে যেখানে একমাত্র চিত্রের ব্যবহার যদি সঠিক হয়, ঠিক আছে? ওইটা ছাড়া কিন্তু তুমি কোনো কিছু করতে পারবে না। এইবার দেখো এই রকম করে তুমি কিছু ওয়ানের মতো ভার্টিক্যাল কিছু লাইন ড্র করে নাও, এই রকম করে দিয়ে নাও, এইভাবে দরজা জানালা তুমি তোমার মনের মতো দিয়ে দাও, ঠিক আছে? দেখালাম আমি, এই যে যা দেখলে এইগুলিকেই তুমি তোমার মনের মতো তুমি যা করতে চাও সেখানে তুমি প্রয়োগ করো, ঠিক আছে? ওইখানে প্রয়োগ করলে দেখতেই পাবে যে কিভাবে সেটা হচ্ছে, ওকে? এবার দেখো একটা জিনিস, আমি এই জিনিসটাকে আমি একটা পেপারে নিয়েছি, রেডি করেছি তোমাদের জন্য, এই পেপারের মধ্যে করে দেখাচ্ছি
কি এটা এগুলি পুট করলে কি করে কি হয়, ঠিক আছে দেখে নাও। আমি তোমাদেরকে আজকে ক্লাসের শুরুতেই একটা ছড়া শুনিয়েছি। কি ছড়া শুনিয়েছি? পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি ফুটিয়া উঠিল। কেন বলেছি তোমরা তো ভেবেছ তখন ম্যাম তো বোধ হয় আবৃত্তি শিল্পী, আবৃত্তি টিচার না আমি, ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে সেটা বোঝানোর জন্য ওইটা করলাম যে আমাদের যা কিছু আছে সবই একটা চিত্র। তুমি জীবনের যা কিছু করবে সেটাই তুমি একটা চিত্রের মাধ্যমে যদি করো, করতে হয় তোমাদের, এটা ছাড়া কেউ চলতেই পারে না, ঠিক আছে। ওইটা তোমরা সেইভাবে যদি করো জীবনের প্রত্যেকটা সিঁড়ি অনায়াসেই পার করে যেতে পারবে। বুঝতে পারলে তো সবাই? এবার দেখো, আমি যে পাখি সব করে রব ছড়াটা শোনালাম ওইটার ছবি আমি এখানে তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা অন্য কোথাও যেও না, তোমরা তোমরা পড়ার বই থেকে জীবনে যা করছো সেটা থেকেই তোমরা দেখো, ওইটা থেকেই তোমরা বুঝতে পারবে যে কি করে কি করতে হয়। তোমরা নিজের বই খাতা কলম নিজের ঘরে যা হচ্ছে সব কিছু থেকেই বুঝতে পারবে। বোঝা গেল তো? এবার দেখো আমি এখানে কি দিচ্ছি, এত অল্প সময়ে সবটাও তোমাদেরকে দেখাতে পারি না, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে এখন যা শুরু হয়েছে সেটা শেষ না করতে পারলেও আমি তোমাদেরকে বাকি অংশটা কিভাবে কালার করব, কিভাবে শেড দেব সেগুলি আস্তে আস্তে আমি করে দেখাবো যদি আমি ক্লাস করি। এই দেখো পাখি সব করে রব, পাখি সব করে রব কিন্তু এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানে কি দিলাম, পাখি সব করে রব হয়ে গেল, রাতি পোহাইল এখানে দিলাম, এখানে একটা কি দিয়ে দিলাম, সানলাইট, ঠিক আছে। বুঝতে পারলে? এইবার দেখো রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, ঠিক আছে। এই দেখো রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, সেখান থেকে আমি একটা ছবি তোমাদেরকে তুলে ধরলাম। সেটা তোমরা আমার মতো নিজেরাও প্র্যাকটিস করতে পারো, আমি যেটা এখন করাচ্ছি সেটা তোমরা করে নাও। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, এই লাইনটা বলেছিলাম তো, তো দেখো শিশুকে ধরলাম এখানে একটা তোমাদের মতো একটা ছোট্ট সোনা বন্ধুকে ড্র করেছি। দেখো কিভাবে দিচ্ছি, দেখো প্রত্যেকটা ছবির মধ্যে কিন্তু একমাত্র লাইনেরই ব্যবহার, লাইন ছাড়া একটা দিশা ছাড়া তুমি কোনো কিছুই করতে পারবে না। একটা লাইন যখন আরেকটা লাইন বা বিন্দুতে গিয়ে পৌঁছবে তখনই সব কিছুর একটা সাকসেস জিনিস দেখতে পাবে। দেখো অনায়াসে সেটা হয়ে যাচ্ছে। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি করি সেটা তুমি দেখে ফেললে। ও পাঠে মানে পড়াশোনা, ঠিক আছে, পড়াশোনায় ব্যস্ত। হয়ে গেল তো? দেখা যাচ্ছে এতটুকু বুঝতে পারলে? এইবার দেখো এই জায়গাটা কোন জায়গাটা,
এই জায়গাটা হলো পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম কুলি। কুসুম মানে কি? ফুল। ঠিক আছে, কলি ফুটিয়া উঠিল। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি দেখি? অনেক কলি। আস্তে আস্তে ভোরবেলা দেখি যখন ফুল ফুটবে, ছোট্ট ছোট্ট কলি। ঠিক আছে, মনটাই আমাদের অন্যরকম হয়ে যায়। ফুল যেটা নাকি আমাদের জীবনের একটা সবচেয়ে সুন্দর জিনিস। ঠিক আছে, দেখো মোটামুটি আমি তোমাদেরকে এটা ড্র করে দেখালাম যতটুকু পারলাম। এবার আমি একটু কালার ভরে দেখানোর চেষ্টা করি, জানি না শেষ করতে পারবো কিনা, দেখি কি হয়। এই যে দেখো, আমি আজকে এখানে কি কালার নিলাম? পোস্টার কালার। ঠিক আছে, তোমরা বিভিন্ন রকম কালার দিয়ে করতে পারো। আমার কাছে এখানে পোস্টার কালার আছে, স্কেচ পেন আছে, তারপর পেন্সিল আছে, তারপর ইরেজার আছে, কাটার আছে। ঠিক আছে, সব ধরনের সব কিছু রেখেছি, তোমরা রাখো যতটুকু তোমাদের সাধ্য সেই অনুযায়ী রাখো। তবে আমি কিন্তু বলবো, জীবনটাকে কালার দিয়ে ভরিয়ে দাও, দেখবে জীবনটা অন্যরকম হয়ে যাবে। পড়াশুনো কোনো ব্যাপারই হবে না, একদম দেখবে অনায়াসে সব কিছু করতে পারছো। এই দেখো, আমি প্রথমে ভোরের আকাশটার মধ্যে আমি একটু ইয়েলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আগের দিনে মানুষরা কি এত সুন্দর করে ছবি আঁকতে পারতো? না, ছবি আঁকতে পারতো না, ওরা কি করতে পারতো না, ওরা কিন্তু পড়াশুনোও করতে পারতো না, ওদের স্থান কাল পাত্র বা কোথায় কি বলতে হবে কিছুই বোঝাতে পারতো না, কিছুই করতে পারতো না। কিন্তু ওরা কিন্তু ওদের মনের ভাব ঠিক প্রকাশ করতো। কিভাবে প্রকাশ করতো? কেউ না কেউ কোনো না কোনোভাবে গুহাচিত্রে বিভিন্ন রকমের রেখাঙ্কন করে গেছে। সেটার মধ্যে ওরা কেউ বুঝিয়েছে যে কিভাবে শিকার করতে হয়, শিকারের কিছু ছাপ দিয়ে গেছে, কচু পাতা বা বিভিন্ন রকম বন্য পাতা ইউজ করে কিভাবে করেছে ওরা, ওরাই জানে বাবা। ওদেরকে অসংখ্য ধন্যবাদ, ওরা সৃষ্টি করেছিল বলে কিন্তু আজকে আমাদের পৃথিবীতে এত চিত্রের সমাহার, এত চিত্রের সৃষ্টি হয়েছে, মানুষের জীবনটাকে একদম আলোময় করে দিয়েছে। তোমরা চিত্র করা শুরু করো, দেখবে জীবনের সব কিছুতে তোমরা আনন্দতেই থাকবে। কিছু ভোরের আকাশ দিয়ে দিলাম, একটু ইয়েলোশ দিলাম, তুমি তোমার মনের মতো দিতে পারো, সেটা তুমি ভোরবেলা উঠতে হবে, উঠে তোমরা দেবে কিছু, দেখবে কিছু দেখে দেবে। এইবার আমি সানটার মধ্যে একটু রেড দিয়ে দিচ্ছি, ওকে দেখে নাও। তাড়াতাড়ি রং ভরার চেষ্টা করছি, দেখি কত তাড়াতাড়ি ভরতে পারি, হবে কতটুকু জানি না, সবটা শেষ না করতে পারলে আমি পরবর্তী ক্লাসে শেষ করে দেখাবো, বা এই ক্লাসটার যদি প্রয়োজন হয় আরও দুটো ক্লাসে দেখাবো। চিত্র কিন্তু শেষ করা মুখের কথা না, সে তুমি ভোরবেলা ঘুম থেকে উঠে যদি মনে করো রাত্রেবেলা ঘুমানোর আগ পর্যন্ত করতে থাকবে, তারপরও শেষ হয় না, কারণ তোমার মন যতক্ষণ চাইবে তুমি ততক্ষণ অবধি এটার মধ্যে করতে পারবে। ঠিক আছে,
তুমি ঘর করো, একটা বাড়ি করো, যেটাই করো তোমার কিন্তু একটা চিত্রের প্রয়োজন। তুমি ডক্টরেট কিছু ডিগ্রি নেবে বা ইঞ্জিনিয়ারিং কিছু পড়বে বা জীবনে যা কিছু করবে, পড়াশোনার কাজে সবচাইতে বেশি এটা গুরুত্বপূর্ণ। তোমরা এক একটা স্টেপে এরকম করে যদি করে যাও, দেখবে তোমাদের সফলতা কেউ রুখতে পারবে না। তোমরা এগোবেই। আমাদের যত বড় বড় আর্টিস্টরা ছিলেন, ওরা কিন্তু একদিনেই আর্টিস্ট হয়ে যায়নি। ওরা অনেক কিছু করতে 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 জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ওরা ফিল করতে করতে কিন্তু আজকে ইতিহাসের খাতায় আজকে ওনাদের এত ভালো নাম। এটা ছাড়া ওরা কিছুতেই এগোতে পারবে না, পারত না। ঠিক আছে, একটু শেড দেওয়ার চেষ্টা করছি, একটু হোয়াইট কালারটা দিয়েছি। হোয়াইট কালারটা দিয়ে তুমি যদি শেড বোঝাতে চাও, তুমি কোনো কোনো সময় ইয়েলো ইউজ করতে পারো শেডের মধ্যে, ডিপ কালার হলে। আর লাইট কালার হলে তুমি এটার মধ্যে ডিপ কালার ইউজ করতে পারো। এখন যত তুমি শেডগুলি দেওয়ার চেষ্টা করবে, তত তোমার তুমি যে জিনিসটা ড্র করছো বা যে জিনিসটা করছো সেটা সুন্দর হয়ে যাবে। যেই রকম তুমি একটা ম্যাথ করো, অঙ্ক করো, সেই অঙ্ক করতে গেলে যত তুমি সূত্রটা মেনে চলবে ভালো করে, সেই অঙ্কটা কিন্তু একদম সঠিক জায়গায় পৌঁছবে। ঠিক আছে, ঠিক সেইভাবে একটা চিত্রের পরিপূর্ণতা লাভ হবে যখন তুমি তার ভিতর শেডগুলি সুন্দর করে দেবে। শেড দিতে অনেক পরিশ্রম হয়, কিন্তু তুমি করে দেখো, দেখবে তোমার অনেক কিছুতে জ্ঞান বেড়ে যাবে। তুমি যা কিছু করবে সেটা তুমি খুব সুদৃঢ়ভাবে করতে পারবে। দেখো, আমি হোয়াইট কালারটা কিছু দিয়েছি, আবার একটু ইয়েলো কালারও নিয়েছি। তুমি করতে করতেই এটা হয়ে যাবে। বললাম তো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠা শুরু করে রাত্রি ঘুমানো পর্যন্ত তুমি যা আছে সেটাকে করতে থাকো। করতে করতে দেখবে তুমি কোথাও না কোথাও গিয়ে একটা চরম তৃপ্তি পাবে, যেই দিন যেই জায়গায় তোমার এই চিত্রটা একটা পরিপূর্ণতা লাভ করবে। ঠিক আছে, একটু শেড দিয়ে দিলাম অল্প। এবার দেখো, আমি মাটিটা একটু করে নিচ্ছি। ওকে, মাটিটা করতে আমি কী কালার নিলাম জানো? ইয়েলো অকার, এটার নাম হলো ইয়েলো অকার। এটা তুমি মাটিটাতে একটু দিয়ে নাও। মাটিটা ভরে দাও। মাটিটা ভরতে আমি ইয়েলো অকারটা দিয়েছি। তুমি কোথাও কোথাও ব্রাউন কালারও ইউজ করতে পারো। বার্ন্ট আম্বার আছে, বার্ন্ট সায়না আছে, সেগুলি বুঝে বুঝে ইউজ করতে পারো। তোমরা তোমাদের কালারগুলি নিয়ে তোমরা করছো তো, একদম সুন্দর করে করে নাও। দেখবে মানুষ হিসেবে তুমি খুব ভালো মনের একজন মানুষই হবে। মা বাবার আর তোমার নিয়ে চিন্তা করতে হবে না, তুমি একটা চরম উন্নতির শিখরে অবশ্যই পৌঁছে যাবে।
এজন্য প্রত্যেকটা মানুষের মধ্যে চিত্রের ব্যাপারটা অবশ্যই থাকতে হবে। তুমি চিত্র করে 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 যাও, দেখবে কোথাও গিয়ে তুমি কোনো কিছুতেই ঠেকবে না। আমাদের জন্য এই বন মানুষেরা কত কিছু করে গেছে, আজকে করে গেছে বলেই হয়তোবা আমরা আজকে উন্নত হতে 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 কত কিছু করলাম, একমাত্র কিন্তু ওদের চেষ্টায়। ওরা নিজের মনের ভাব দিয়ে কি কি করে গেছে সেটাকে আমাদের যে পৃথিবীর যে বিখ্যাত শিল্পীরা আছে ওরা সবাই খুব সুন্দর করে এগুলিকে বোঝে করার উন্নত করার চেষ্টা করেছে, সেটা দিয়ে কিন্তু আজকে চিত্রের মান এতটাই উপরে উঠে গেছে। সেটা তোমরা পত্রপত্রিকা বা নেট, তোমরা এখন ইন্টারনেটের দুনিয়া সব কিছুই জানো, ওইখানে গিয়ে দেখো যে চিত্রের স্থান আজকে কোথায়। সবাই দেখছো মাটিতেও আমি একটু ইয়েলো আর হোয়াইট দিয়ে একটু শেড করে দিচ্ছি। ওকে, আপ অ্যান্ড ডাউন বোঝানোর জন্য শেডের প্রয়োজন। আপ অ্যান্ড ডাউন যদি তুমি বোঝাতে চাও শেড দিয়েই বোঝাতে হবে, আর শেড করতে গেলে তোমার কালারের দক্ষতা, কালারটাকে কিভাবে দিলে তোমার ফুটে উঠবে সেটা তোমার করতে হবে। আর এটা একমাত্র করতে হবে সব সময় তোমার ঘরে বসে প্র্যাকটিস করতে হবে। বারবার বলে দিচ্ছি এটা হলো একটা পড়ার অঙ্গ, এখানে কিন্তু তুমি সবসময় যদি পড়ার পাশে এটা চালিয়ে যাও তাহলে তোমার আর কোনো কিছুতে অসুবিধা হবে না। আমি ব্রাউন কালারটা ছেলেটা যে বসে আছে ওই জায়গাটা একটু দিয়ে দিচ্ছি, কারণ আমি খালি জায়গাটা, খোলা জায়গাটা ভরে দিচ্ছি। সেটা ভরে দিলে তোমরা বাকি কাজগুলিতে অনায়াসে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে। এবার দেখো আমি ব্রাউন কালারটাকে আরেকবার নিচ্ছি, ব্রাউন কালারটাকে নিয়ে আমি গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। কালার না, কালার কত সুন্দর জিনিস, কালার আছে বলেই কিন্তু আমাদের সব কিছু দেখতে ভালো লাগে। যদি এই কালারটাই যদি আমাদের জীবনে প্রত্যেকটা জিনিসের মধ্যে ছড়িয়ে দেই তাহলে ভাবো আমাদের জীবনটা কত রঙিনময় হয়ে যাবে। হ্যাঁ, একবার ভাবো তো, এই যে কালারটা দিলাম সেটার মানে এটা না যে তুমি হাতে একটা কালার নেবে নিয়ে ছিটিয়ে দেবে রং খেলার মতো, না, সেটা মিনিং হলো যে তুমি যত জীবনটাকে আনন্দে রাখতে চাও তত কিন্তু তোমার কালারফুল করতে হবে, কালারফুল না করলে হবে না। আর কালারফুল করতে গেলে তোমার সবসময় ভালো বিহেভিয়ার করতে হবে, প্রত্যেকটা মানুষের সঙ্গে তোমার ভালো সম্পর্ক রাখতে হবে, কাউকে তোমার ছোট ভাবলে চলবে না, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছুভাবে ভগবান থাকে, ঠিক আছে। সুতরাং প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু একটা স্টুডেন্টও থাকে, একটা ছাত্র থাকে, সবাইকে নিয়ে আমরা আছি। তো সুতরাং সবাইকে একসঙ্গে করেই যদি তুমি চলো সেটা হবে তোমার জীবনের সবচাইতে ভালো জিনিস, সেটাকেই বলে কালারফুল লাইফ। বুঝতে পারলে তো? এবার দেখো আমি একটু ব্ল্যাক নিয়েছি আর একটু হোয়াইট নিয়েছি, সেটা নিয়ে আমি কোথায় দিচ্ছি জানো, একটু কাউটাতে দিচ্ছি।
ব্ল্যাক আর হোয়াইট মিশালে কি হয় জানো? গ্রে কালার। প্রথমে আমি একটা কথা বলে দিচ্ছি, যখনই তোমরা কোনো কালার করবে, ব্ল্যাক কালার সবার শেষে ইউজ করবে, ব্ল্যাক কালার কখনোই আগে ইউজ করবে না। তাহলে আমাদের জীবনের কালো অন্ধকার যখন আসে না, যখন রাত্র হতে থাকে, তখন কিন্তু আমাদের কোনো না কোনোভাবে মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার হতে থাকে, ঠিক তো? ঠিক তেমনি এই ছবির মধ্যেও কিন্তু এই যে তুমি কালো জিনিসটাকে এখানে যদি আগেই দিয়ে ফেলো, যখন কোনো কালার জিনিস এটার মধ্যে ইউজ হবে, সে ওই কালার জিনিসটাকেও কালো করে দেওয়ার চেষ্টা করবে। তো সুতরাং আমরা চেষ্টা করব যে কালো জিনিসটা সবার শেষে ইউজ করার, আর আমাদের মনটাকেও সবসময় কালো থেকে মুক্ত রাখার চেষ্টা করব। মনে থাকবে তো? কোনো মানুষের সঙ্গে যদি ভালো গুড বিহেভিয়ার রাখো, সেটা কিন্তু সবচেয়েতে ভালো, সবাই তোমাকে ভালোই বলবে। সেটাকে তুমি সেইভাবে পড়ার মধ্যে কাজে লাগাও, দেখবে তোমার কোনো দিন কোনো কিছুতে অসুবিধে হবে না। আমাদের কাউটা কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু বাকি ছবিটা মনে হচ্ছে না শেষ করতে পারবো। আমি যতটুকু পারছি বাকিটা পরের যদি ক্লাস হয় ওই সময়টায় শেষ করে দেখাবো। এখন যতটুকু করছি সেটা দেখে বোঝার চেষ্টা করো। আমি প্রথমে একটু হালকা হালকা করে ব্ল্যাক দিয়েছি, তারপর এটার মধ্যে হোয়াইট দিয়ে শেড দিয়ে দিচ্ছি। শেড ছাড়া হয় না, কোনো জিনিস ফুটে ওঠে না, এই জন্য এটার মধ্যে হালকা হালকা শেড দিচ্ছি। তোমরাও দিয়ে দেবে, ঠিক আছে? তো কাউটা মোটামুটি হয়ে গেল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, রাখাল আছে পেছনে, রাখালকে কতটুকু করতে পারি দেখি। তোমরা সবাই আমার সাথে করছো তো? তোমরা কিন্তু করে নাও, যত প্র্যাকটিস করবে তত তোমার মনের শক্তি, কথা বলার শক্তি, পড়ার শক্তি সব কিছু ভালো পাবে। প্রত্যেকটা বিজ্ঞানের মধ্যে যেরকম আর্ট লুকিয়ে আছে, আমি বলবো যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আর্ট আছে। সেটা তোমরা জীবনে চলতে চলতে প্রত্যেকটা ব্যাপারের মধ্যে নিজেরাই লক্ষ্য করতে পারবে যে ম্যাম যে এই কথাগুলো বলল দেখি তো কতটুকু সত্য। একটা লোক যে ইট ভাঙে আমাদের বড় বড় অট্টালিকা তৈরি করার জন্য, ওনারও কিন্তু একটা মনে পরিকল্পনা থাকে, আজকে আমি কতটুকু ইট ভাঙবো, কতটুকু ইট টুকরো করব। ওকে, তো সুতরাং পরিকল্পনা ছাড়া, একটা চিত্র ছাড়া তুমি জীবনের কোনো একটা স্টেপও দিতে পারবে না। এবার শিশুগণ তো আর আঁকিনি, শিশুগণ কিন্তু অনেক শিশু, আমি এখানে একটাই শিশু দিয়েছি। তো একটা শিশুকে আমি একটু কালার করে দেখাচ্ছি, দেখি পারি কি না। কী কী কালার নিয়েছি দেখো, স্কিন কালারটার মধ্যে আমি একটু রেড নিয়েছি, একটু ইয়েলো নিয়েছি, একটু হোয়াইট নিয়েছি। তুমি আমার এই কথাগুলো ফলো করলে তুমি নিজেই বাড়িতে একটা সুন্দর ছবি তৈরি করতে পারবে। তারপর দেখবে একবার যদি বুঝতে পারো, একটার পর একটা পাতা শেষ করেই যাচ্ছ। স্কিনের মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা দেখো স্কিনে দেওয়া হয়, স্কিনে দিলাম, ঠিক আছে, মানে মুখটাই দিলাম, একটু গলাতে দিলাম, যেখানে যেখানে তুমি স্কিন কালার দেখতে পাচ্ছ। স্কিন মানে আমাদের শরীরের কালার, চামড়াতে আমরা এটা দিচ্ছি। শরীরের মধ্যেও কিন্তু তোমার শেড দিতে হবে, শেড ছাড়া হবে না। শেড দিয়ে দিচ্ছি, শেড দেইনি এখনো, এখন দিয়ে দেব। দেখো
স্কিন কালারের মধ্যে তুমি শেডটা কী কালার দিয়ে দেবে? আমরা অনেক সময় মাল্টি কালার ইউজ করি, কিন্তু তুমি করতে সময় একটু ব্রাউন কালার নিয়ে নেবে, ব্রাউনের সঙ্গে একটু হোয়াইট মিশিয়ে দেবে, ঠিক আছে? দেখো ব্রাউনটা নিয়ে নিয়েছি, এবার ব্রাউনটাকে আমি হাতের এই জায়গাটা একটু দিচ্ছি। তাহলে হাতের যে খাঁজগুলো আছে তার আপ অ্যান্ড ডাউন কতটুকু ফোলা আছে, কতটুকু ডেপথ আছে এগুলি বোঝা যায়। এগুলো তুমি এইভাবে করতে থাকো। দেখেছো অনেকটা বোঝা যাচ্ছে, শেড দেওয়াতে কিন্তু ছবিগুলি বাইরে চলে আসছে, না হলে কিন্তু এগুলি এতটা বেশি সম্পূর্ণভাবে তোমাদের কাছে পরিস্ফুট হতো না। দিয়ে দিলাম, তারপর এতটুকু হয়ে গেল, তারপর আমি ধরো একটু প্রজাপতিটা করি। হ্যাঁ, প্রজাপতি কি করে? ফুলের মধু খায়। খুব ইন্টারেস্টিং জিনিস না? সকালবেলা ঘুম থেকে উঠে ফুলের গাছের কাছে গিয়ে দাঁড়াও, গিয়ে দেখবে ফুল গাছ থেকে একটা প্রজাপতি, তারপর কি মৌমাছি মধু খাচ্ছে। আমি কিন্তু রোজ দেখি, তোমরা দেখবে, দেখবে এটার মধ্যে একটা সুন্দর মজা আছে, অত্যন্ত সুন্দর একটা শিল্প, একটা চিত্র ওইটার মধ্যে ফুটে আছে। কি সুন্দর করে বসে বসে ওরা ফুলের মধু খেয়ে সুন্দর করে বেঁচে যায়, ঠিক আছে? দেখো আমি বাটারফ্লাইটার মধ্যে একটু রেড দিয়েছি, একটু ইয়েলো দিয়েছি, হ্যাঁ একটু রেড দিয়েছি, একটু ইয়েলো দিয়েছি, দিয়ে বাটারফ্লাইটা করার চেষ্টা করছি। বাটারফ্লাই বিভিন্ন রকমের কালার হয়, যেন ভগবান গড ওদেরকে নিজের হাতে সুন্দর করে ডিজাইন করে সৃষ্টি করেছে। আমি আজকেও একটা সকালবেলা বাটারফ্লাই দেখেছি গ্রে কালারের মধ্যে, এত সুন্দর এটার মধ্যে ডিজাইন করা আছে বলে বোঝানো যাবে না। আমি শুধু তাকিয়েই রইলাম যে এত সুন্দর বাটারফ্লাই কি করে হয়, আমরা মানুষদের মধ্যে কেন এরকম ডিজাইন নেই, ঠিক আছে? এইবার দেখো এই বাটারফ্লাইকে যদি তুমি করতে যাও বিভিন্ন রকম কালারে, বিভিন্ন রকম ডিজাইন দিয়ে করতে পারো। তোমরা যা পড়াশোনা করো না এ বি সি ডি, এইগুলি থেকেই একটা কিছু ডিজাইন দিয়ে দিয়ে করতে পারো। বললাম তো পড়াশোনা যা আছে প্রত্যেকটা জিনিসই হলো চিত্র। হ্যাঁ একদম সত্যি, আমরা আমাদের চারিপাশে যা আছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই চিত্র। বাটারফ্লাই হয়ে যাচ্ছে কিন্তু এখনো শেষ হয়নি। এটা হলো বাটারফ্লাইয়ের শরীরের জায়গাটা, আর প্রজাপতির পাখা, পাখা তো হয় এইরকম করে এগুলি এদিকে, আর মিডিলে যেটা থাকে সেটা হলো বডিটা, ঠিক আছে? বডিতে আমি একটু ব্রাউন কালারটার মধ্যে দিয়ে দিচ্ছি, একটু হোয়াইট কালার দিয়ে শেড। ওকে একটু দেখা যাচ্ছে, বাটারফ্লাইটার মধ্যে তুমি ইচ্ছে করলে একটু ডিজাইন করতে পারো, যে ওই যে যেটা বললাম অসম্ভব সুন্দর একটা জিনিস তৈরি করেছে গড, এত সুন্দর করে করে এটার মধ্যে চিত্রের মতো কিছু ডিজাইন করে রেখেছে, মনে হয় কেউ শিল্পী নিজের হাতে বাটারফ্লাইকে তৈরি করেছে, বা গড নিজের হাতে এত সুন্দর করে বাটারফ্লাই সৃষ্টি করেছে। আমি সাধারণ একটা ডিজাইন দিলাম, তোমরা বাড়িতে বসে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর বাটারফ্লাই তৈরি করতে পারো। আমি আজকে এতটুকুই করলাম, আমার হাতে আর সময় নেই, তো আমি যতটুকু বলেছি সেটা তোমরা বাড়িতে করো, প্র্যাকটিস করো,
দেখবে তোমরা পড়াতেও মনোযোগ দিয়ে ভালো করে করতে পারবে এবং জীবনে প্রত্যেকটা স্টেপ তোমাদের ভালো হবে। নমস্কার, আমার ক্লাস আমি আজকে এখানেই শেষ করছি।